সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, MRMPL 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। জরুরি অবস্থার মধ্য দিয়ে দেশ তথা রাজ্য এগিয়ে চলেছে, গৃহহীন প্রায় প্রত্যেকটি মানুষ। পর্যাপ্ত খাদ্যের যোগান পাচ্ছে না, বিশেষ করে অসহায় মানুষেরা। তাদের সাথে সাথে তাদের সন্তানরাও পর্যাপ্ত পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। সেসব শিশুদের ও পথ শিশুদের দুধ বিতরণ করলেন কলকাতা 39 নম্বর ওয়ার্ডের সভাপতি আলী হোসেন মহাশয়। 39 নম্বর ওয়ার্ডের মার্কাস স্কোয়ারের ময়দানে প্রায় 500 শিশুকে 1000 লিটার দুধ বিতরণ করলেন ওয়ার্ড সভাপতি। তিনি নিজ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করেন এবং বললেন, শিশুদের পুষ্টিকর খাদ্যই হলো দুধ। এই অবস্থায় তারা এই খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। তাদের বাবা মায়েরা সামান্য এটুকু সংস্থান করতে পারছে না, তাদের পাশে এসে দাঁড়াতে এই কর্মসূচি অন্তত প্রত্যেকটি শিশু দুধের মাধ্যমে নিজেদের সতেজ রাখতে পারে। সোনু আলী সোনু, আমি দেখতে চাল।